আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি ট্যাক্সের সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বরে কি বলেছে ক স্তম্ভের সাথে স্তম্ভ মেলাও এখানে প্রতিটির জন্য এক নম্বর করে মোট চার নম্বর রয়েছে দেখো ক স্তম্ভে কী রয়েছে একের এক ক্যালকাটা স্কুল বুক সোসাইটি একের দুই কলকাতা বিশ্ববিদ্যালয় একের তিন এশিয়াটিক সোসাইটি একের চার বসু বিজ্ঞান মন্দির ক্ষয়স্তম্ভে আছে ক দিয়ে সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দ খ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ গ উনিশশো সতেরো খ্রিস্টাব্দ ঘ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এখানে দেখো ক স্তম্ভের সাথে কিন্তু স্তম্ভের কিন্তু মিল নেই তোমরা যে কাজটা করবে প্রথমেই ছকটাকে করে নিবে ছকটা করে নেওয়ার পর ছকের ওপরে বাম দিকে যেমন ক স্তম্ভ এবং ডান দিকে যেমন ক্ষয়স্তম্ভ রয়েছে সেটাকে লিখে নেবে ক স্তম্ভ যেমন রয়েছে দাগ নম্বর সহ সেগুলো লিখবে এবং ক্ষয়স্তম্ভ এলোমেলো রয়েছে সেটাকে তোমরা সাজিয়ে লিখবে আমি এখানে যেভাবে করে দিয়েছি একের এক ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এর পাশে ক্ষয়স্তম্ভে ক্ষ দিয়ে লিখবে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দ একের দুই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশে স্তম্ভে লিখবে ঘ দিয়ে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ একের তিন এশিয়াটিক সোসাইটির পাশে স্তম্ভে লিখবে ক দিয়ে সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দ একের চার বসু বিজ্ঞান মন্দির এর পাশে স্তম্ভে লিখবে গ দিয়ে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ আমি এখানে যেভাবে করে দিয়েছি তোমরাও খাতায় সেইভাবে করে নেবে এবারে দেখো দুই নম্বর দুই নম্বর কি বলেছে সঠিক তথ্য দিয়ে নিচে ছকটি পূরণ করো এখানে ছকের মধ্যে কিছু ঘর ফাঁকা রয়েছে সেই ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে আটটা ঘর ফাঁকা রয়েছে প্রত্যেকটি ঘরের জন্য এক নম্বর করে মোট আট নম্বর রয়েছে দেখো এখানে কতগুলো প্রতিষ্ঠান দেওয়া রয়েছে যেমন প্রথমে আছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা মানে কে এটা প্রতিষ্ঠা করেছে তৈরি করেছে সেটা লিখতে হবে এবং তার পাশের ঘরে সেই প্রতিষ্ঠান তৈরির একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাকে একটি বাক্যে লিখতে হবে বেশি বড় করে লেখা যাবে না তাহলে প্রথমে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে রয়েছে বৈশু বিজ্ঞান মন্দির তারপরে রয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স তারপরে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ তো এইভাবে ছকটাকে করে নিবে প্রথমে প্রতিষ্ঠানগুলো যেমন দেওয়া রয়েছে সেইভাবে লিখে নিবে প্রথমে রয়েছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা অর্থাৎ তৈরি করেছিলেন তারকনাথ পালি এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য ভারতবর্ষে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো পরের প্রতিষ্ঠান বসু বিজ্ঞান মন্দির এটা তৈরি করেছে আচার্য জগদীশচন্দ্র বসু এবং এর উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি ভারতবর্ষে আধুনিক বিজ্ঞান চর্চার প্রসার ঘটানো পরের প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার এবং এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয়ে মৌলিক গবেষণার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক লেখালেখি ও আলোচনার প্রসার ঘটানো এবং শেষে যে প্রতিষ্ঠানটা ছিল সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ এর প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং এর উদ্দেশ্য ছিল জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য বিজ্ঞান ও কারিগরি বিষয়ে স্বদেশী শিক্ষার প্রসার ঘটানো এবার দেখো তিন নম্বর তিন নম্বর কী বলেছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও প্রতিটির জন্য দুই করে দুটো প্রশ্নের জন্য মোট চার নম্বর রয়েছে এখানে তিনের এক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয় তো উত্তর এইভাবে লিখবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন সাহিত্যিক সুরকার প্রকাশক তার লেখা প্রথম বই হল ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের রামায়ণে বইটি যোগেন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে প্রকাশিত হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবার দেখো তিনের দুই নম্বর কাকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় এবং কেন এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নের উত্তরটাকে এইভাবে লিখে নেবে চার্লস উইলস কিনসকে বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় তারপরে একটু ফাঁকা দিয়ে কেন বলা হয় এটা লিখবে ভারতে প্রথম সঞ্চালনযোগ্য বাংলা মুদ্রাক্ষর সৃষ্টি করেন চার্লস উইল কিনস তিনি চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করে হেডের বাংলা ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ প্রকাশ করেন এজন্য চার্লস উইল কিন্সকে বাংলার ছাপাখানার জনক বলা হয় এবার দেখো চার নম্বর সাত আটটি বাকি উত্তর দাও চার নম্বর রয়েছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো তো উত্তরটাকে এইভাবে লিখবে প্রথমে অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপের খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে বাংলার বিভিন্ন স্থানে ছাপাখানার প্রতিষ্ঠা হয় বাংলায় শিক্ষা বিস্তারের ক্ষেত্রে এই ছাপাখানাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রথম পয়েন্ট এক নম্বর পয়েন্ট পাঠ্যপুস্তক বাংলার ছাপাখানাগুলিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ছাপা হতে থাকে এইসব পাঠ্যপুস্তকের প্রধান বিষয়বস্তু ছিল সাহিত্য গণিত বিজ্ঞান ইতিহাস ভূগোল প্রভৃতি ছাপাখানায় মুদ্রিত বইপত্রের সুন্দর মুদ্রণ এবং কম দাম হওয়ায় গ্রাম বাংলার সাধারণ ছাত্রছাত্রীদের হাতেও পৌঁছে যাওয়া সম্ভব হয় এই সব বইগুলি বিশেষ জনপ্রিয়তা অর্জন করে পরের পয়েন্ট অন্যান্য গ্রন্থ ছাপাখানার প্রতিষ্ঠা ও প্রসারের পর থেকে বাংলায় বাইবেল রামায়ণ মহাভারত বা প্রাচীন ভারতীয় সাহিত্য প্রভৃতির অনুবাদ বিভিন্ন গবেষণাপত্র প্রভৃতি প্রকাশিত হয় যা সুলভে বাংলার সাধারণ পাঠকদের হাতে পৌঁছে যায় তিন নম্বর পয়েন্ট সংবাদপত্রাদি ছাপাখানাগুলি থেকে বাংলা ও ইংরেজিতে বেশ কিছু সংবাদপত্র ও সাময়িক প্রকাশিত হতে থাকে এই সব সংবাদপত্র ও সাময়িক পত্রগুলিতে দৈনন্দিন সংবাদ ছাড়াও নিয়মিত বিভিন্ন জ্ঞানমূলক বিষয়ের আলোচনা স্থান করে নেয় পরের পয়েন্ট নতুন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের বই রচনা করে তা কম খরচে বা বিনামূল্যে শিক্ষার্থীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি স্থাপিত হলে তার অধীনে বেশ কয়েকটি স্কুল গড়ে ওঠে এর ফলে বাংলায় শিক্ষার ব্যাপক প্রসার শুরু হয় এবং শেষে মূল্যায়ন পরিশেষে বলা যায় ছাপাখানার বিস্তারের ফলে ছাপা বইয়ের প্রচলন তৎকালীন শিক্ষা ব্যবস্থাকে পরিপুষ্ট করেছিল তারই ফলস্বরূপ উনিশ শতকে শিক্ষা সাহিত্য সমাজ সমস্ত ক্ষেত্রে সূচিত হয়েছিল এক বিরাট নবজাগরণ তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতে সেভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ